হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। কারণ হচ্ছে কালকে যে রাত্রিবেলায় সন্দীপের ভিডিওটা দেখেছি, সেটা দেখে খুব মন মানে ভালো হয়ে গেছে যে না, ভালো মানুষের সঙ্গে ভালো মানুষ আছে। হ্যাঁ, আমরা প্রত্যেকে জানি যে ভালো মানুষের সঙ্গে ভালো মানুষ অবশ্যই থাকে বা ভগবানও সঙ্গে থাকে, কিন্তু যেটা চোখে দেখি না সেটা তখন আরও বেশি মানে কি বলবো, জোর পায় যে না, ভালো মানুষ পাশে আছে, নিশ্চয়ই এর ভালো ফলই হবে। আর ভগবান হয়তো ভালো মানুষদের একটু বেশি কষ্ট দেয়, যে মানে আরও শক্ত করে, বলে না দেখো, হীরে আমাদের কাছে সব থেকে দামি, সোনার থেকেও কিন্তু হীরে দামি, কিন্তু কি হীরেকে কয়লা খনিতে পাওয়া যায়, কিন্তু কালো জায়গায় কিন্তু হীরে পাওয়া যায়। সেই রকমই ব্যাপার, যে সব কিছুর ভেতরে খারাপের ভেতরেই কিন্তু ভালো জয় থাকে। তো যাই হোক, যে ম্যাডামের সাথে ম্যাডাম আমাদের কিছু মানে বক্তব্য শুনিয়েছে, তো সত্যি কথাগুলো একদম মানে আমরা যেটা বলেছি একদম সেটাই উনিও বলেছেন, যে যদি আগুন লাগে কোনটা নিবে, যে মানে ডকুমেন্টস না টাকা পয়সা না ছেলে। এটা একদম ঠিক, আমার ঘরে আগুন লেগেছে, আমি কোনটাকে বাঁচাবো? আমি তখন সোনা গয়না নিতে ব্যস্ত থাকবো, না টাকা পয়সা নিতে ব্যস্ত থাকবো, না ছেলের হাতটা ধরে আমি তাকে বের করব? ছেলে কোন ভরসায় রেখে গেছে? হ্যাঁ, এই 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 কথাগুলো কিন্তু একমাত্র ইপ্সিতাদি বলেছিল, যে টকঝাল মিষ্টির ইপ্সিতাদি, যে এই কিছু কিছু যখন প্রশ্ন করবে ধবলাকে, তখন ধবলা কোথায় যাবে? যে ঈশ্বরদাদা একদম এই রকম একদম যে ম্যাডাম বললেন সেই রকমই কিন্তু টকঝালের ঈশ্বরদাদিও একই প্রশ্ন ছুড়ে দিয়েছিল, যে এই প্রশ্নগুলো যখন করবে ধবলাকে, তো ধবলার তখন কি উত্তর দিবে, যে তখন ছেলের হাত কেন ধরে নিয়ে আসিনি? তারপরে মাল রিকোভারির দিন, মাল রিকোভারির দিন সব কিছু নিতে ব্যস্ত ছিল, সে ভিডিও করতে ভুলেনি, সে ক্যামেরাটা মানে মোবাইলটা নিতে চেয়েছিল সন্দীপের কাছ থেকে ছিনিয়ে, সব কিছু করতে পেরেছিল, সেই সাতটা কাঁথা তন্ন তন্ন করে খুঁজতে পেরেছিল, ব্ল্যাঙ্কেট নিল, এটা নিল, ওটা নিল, কিন্তু একবারও কিন্তু সে ছেলেকে দেখবো এই আর্জি একবারও জানালো না। একবার যদি প্রশাসনের কাছে এই আর্জিটা জানাতো, যে না আমি ছেলের সঙ্গে একবার দেখা করব, আপনারা দেখা করার ব্যবস্থা করুন, তাহলে কি প্রশাসন দেখার ব্যবস্থা করতো না? সেই সকাল বলতে এই দুপুর থেকে সেই সন্ধ্যাবেলা পর্যন্ত তারা কিন্তু মাল রিকোভারি করলো, কিন্তু একবারও ছেলের খোঁজ নিল না। হ্যাঁ, এখানে কিছু মানুষ প্রশ্ন করবে যে ছেলে কি ঘরে ছিল যে ছেলের খোঁজ নিবে? আরে বাবা, ছেলেটাকে তো সন্দীপ বলেইছে যে ছেলেটা এইসব দেখে ভয় পেয়ে যাবে, প্রশাসনের লোক, তারপরে এই গাড়ি মানে লরি এসেছে বাড়িতে, এত লোক, এত গ্রামের লোক ভেঙেছে, তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখেছো কীভাবে বাড়ির পুরো গ্রামের লোক থেকে, প্রশাসনের লোক থেকে, বিছনা তোষক আলমারি কীভাবে তন্ন তন্ন করে জিনিস খোঁজা, এগুলো দেখলে একটা বাচ্চা লোক ভয় পেয়ে যাবে, সেই জন্য ও দূরে কোথাও রেখে আসেনি। ওর যে ধবলার যে পিসি, ধবলারই পিসি, কিন্তু সন্দীপের পাড়াতে তো কাকিমা হয়, কিন্তু ধবলার পিসি হয়, মানে ঠাকমার বোনের মেয়ে, তো সেহেতু ধবলারই কিন্তু কাছের মানুষের বাড়ি রেখে আসা হয়েছিল। তবু কিন্তু ধবলা একবারও সেই পিসির বাড়ি গিয়ে খোঁজ নিল না, যে পিসি আমার ছেলেটা কোথায়, তাহলে তো দেখতে পেত। সব থেকে ভালো কথা, পিসির বাড়িও যেতে হবে না, যদি ওর বাবার নিয়ে যাওয়া, ওর বাবার নিয়ে যাওয়া প্রশাসনের লোকের কাছে একবার আর্জি জানাতো যে আমার ছেলেটাকে একবার দেখানোর ব্যবস্থা করা হোক, তাহলে কি সে করতো না? সে ভিডিও করতেও কিন্তু ভুলেনি, সন্দীপকে কী করে নিচু করা হয়, সন্দীপকে কী করে হাস্য কৌতুক করা হয়, সেগুলো কিন্তু করেছে। হ্যাঁ, ম্যাডাম কিন্তু এই প্রশ্ন বলেছে, ছুড়ে দিয়েছে। দ্বিতীয়ত হয়েছে, এতদিন 9 মাস হয়ে গেল সে পরকীয়ায় লিপ্ত, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, প্রত্যেকটা জায়গায় সে বলেছে, হ্যাঁ আমি অমুক ছেলের সঙ্গে পরকীয়া করি বা বেশ করেছি বা কিছু, অনেক কিছু বলেছে এতদিনে 9 মাসে। তো সেখান থেকে সে যখন বলেছে,
ফট করে এই এই যে সমাজসেবিক দাদাভাইয়ের কাছে যাওয়ার পরেই পরের দিনই কিন্তু, মানে পরের দিন না সেই দিনই বেরিয়ে কিন্তু ফট করে বলে কি না, আমি যার সঙ্গে সম্পর্ক রেখেছি তার সঙ্গে কিন্তু আমি আজ সম্পর্ক রাখতে চাই না, আমার না চাই সন্দীপকে ডিভোর্স দিতে, না চাই আমি ফোকলাকে মানে কাছে পেতে, আমি শুধু ছেলেকে চাই। এতদিন পরে কিন্তু শুধু চাই এই কথাই কিন্তু ইউটিউবে এসে বলে গেল, কিন্তু সে কোনো পদক্ষেপ নিল না যে কেস করতে পটু, এই কেস ও কেস, মালিকোবাড়ি কেস, 490 ডিগ্রি কেস, হ্যান ত্যান, অত ভাই জানি না আমি কেসের বিষয়ে, তো এগুলো করতে ব্যস্ত, কিন্তু ছেলেকে যে নিব সেই অ্যাপিলটা নাকি এখন পর্যন্ত করিনি, এমনকি ডিভোর্সের কেসও ফাইল করেছে কিন্তু এখন পর্যন্ত ছেলেকে যে নিব এইটা করেনি। সে টাকা পয়সা যে ট্রান্সফার হয়ে গেছে সন্দীপ আর ধবলার যে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল সেখান থেকে সন্দীপ টাকা কিন্তু উইথড্র করে নিয়েছে, যে এই টাকাটা যেহেতু ছেলে সন্দীপের কাছে, সেহেতু ও জানে যে ফোকলার হাতে যেহেতু ধবলা পড়েছে সেহেতু ফোকলা কিন্তু টাকাটা নিয়ে নিতে পারে। আর ভাই টাকা ন্যায্য পয়সা দুজনের মানে খাটনিতে, এই টাকাটা সন্দীপ আর ধবলার খাটনিতে কিন্তু ওয়াইটি করেই এই টাকাটা ছেলের নামেই রেখেছিল, তাহলে দুজনের সাহায্য যদি টাকাটা হয় তাহলে হ্যাঁ দুজনেরই অধিকার আছে, কিন্তু যার বিষয়ে তুমি টাকাটা রেখেছ সে কিন্তু বাবার কাছেই আছে, সুতরাং তার কিন্তু বাবারই পাওনা, যেহেতু তুমি অন্য একটা পরপুরুষের সঙ্গে লিপ্ত হয়ে গেছো, তুমি বেরিয়ে গেছো পরপুরুষের আশায়, সেই বাচ্চাটারও আশা করনি, তুমি নিজের হাজবেন্ডেরও কোনো মানে ই করনি যে না কি হবে বা কিছু হবে, রাগ এক জিনিস আর এক জিনিস হচ্ছে ডিভোর্স ফাইল করা, তুমি ডিভোর্স ফাইল করে দিয়েছো, সেখানে আর কিছু থাকে না, যে ছেলে যার কাছে টাকা তার কাছে, এটাই হচ্ছে কথা, তুমি ওই টাকাটা না হলে তুমি তুলে তুমি কিন্তু খরচ করে ফেলবে। তারপরে ওই ভ্যালেন্টাইন্স ডের কথাটাও কিন্তু ম্যাডাম বলেছেন, যে ভ্যালেন্টাইন্স ডেতে একটা ফুলের বুফে, তারপরে কানের, এগুলো কিন্তু গিফট এসেছে, সেটা যেই হোটেলে রেস্তোরাঁয় এই খাওয়া দাওয়া হয়েছে, যেহেতু রেস্তোরাঁটা দেখিয়েছে নাম, সেই রেস্তোরাঁর কাছে ফুটেজ চাওয়া হয়েছে অপর পজিশানে কে বসেছিল, খাওয়া দাওয়া করেছে, হাসিখুশি করছে, গিফট দিচ্ছে, হাতে আংটি আছে, সব কিন্তু দেখা গেছে, একটা ছেলে ছিল, সেই ছেলেটা কে ছিল সেই ফুটেজটা কিন্তু চাওয়া হয়েছে। পাঁচ ছটা প্রশ্ন কিন্তু ম্যাডাম যেটা ছুড়ে দিয়েছে সেটা কিন্তু সাধারণ দর্শক, মানে ওর পক্ষে যে সে না, যেটা যারা সন্দীপের পক্ষে তারা কিন্তু প্রত্যেকে এই কথাটাই বলেছিল, এমনকি ম্যাডামও সেই কথাটাই বলেছে। সুতরাং আর একটা কথাও বলেছে, যারা এই পরকীয়াকে সাপোর্ট করে তারাও কিন্তু তৈরি থেকো, কারণ সবাইকে আমরা ওয়াচ করছি, কারণ একটা যখন কেস চলে কিন্তু সব অ্যাঙ্গেল থেকেই দেখা হয় যে কে কী বলছে, কী কী চাইছে, কে সাপোর্ট করছে, কে মদত যোগাচ্ছে, কে ই করছে, সব কিছু কিন্তু দেখা যায়। আর এটা যেহেতু কী বলবো, একটা ভাইরাল ব্যাপার, ম্যান্ডি আর স্যান্ডিও কিন্তু এইভাবে একটা পরকে লিপ্ত হয়েছিল, কিন্তু ওরা আবার মাঝপথে কিন্তু নিজেদের ভুলটা বুঝতে পেরেছিল, আবার নিজেরা কিন্তু সংসার শুরু করেছিল, সেহেতু ওই জায়গাটা পুলিশ প্রশাসন কেস ফাইল হ্যান ত্যান কিন্তু হয়নি, কারণ দুজনকে ভালোবাসত। ম্যান্ডি একদিন বলেছিল এই 14 ফেব্রুয়ারির দিনই, যে আমি তোমাকে এত ভালোবাসতাম যে আমি নামটা ভুল রেখেছিলাম, যেন এটা ই না হয়, গ্যারেন্টেড না হয়, আমি তোমাকে দেখিয়ে রাগে করেছিলাম ডিভোর্স, কিন্তু আমি সেই জায়গাটা একটা ভুল রেখেছিলাম। একই কথা সোমনাথও বলেছিল, যে আমি ওই জন্যই দিইনি, আমিও তোমাকে পারতাম না ডিভোর্সটা দিতে। এদের ভেতরে একটা মানে হয় না যে একটা বাচ্চা ভুল করলে তবুও তাকে মানা যায়, কিন্তু এই মেয়েটা, এই ছোট্ট মেয়েটি, এই যে ধবলা, যাকে ধবলা বলো, গামলা বলো, হ্যান বলো ত্যান বলো, সেই মেয়েটি প্রচণ্ড ধূর্তর, প্রচণ্ড ধূর্তর, হতে পারে ছোট ভাই বয়সে, মানে কি বলবো, চুলের আগায় আগায় বুদ্ধি, প্রচুর বুদ্ধি,
তো প্রশাসন যখন আছে, আমাদের ভরসা আছে সুবিচার পাওয়া যাবে। আর হচ্ছে যে হ্যাঁ, এবার কিছু দালালকে নিয়ে কিছু কথা বলি। এই ম্যাডাম যখন প্রশ্ন ছুড়েছে, কালকে কিন্তু দালালের সুরটা পাল্টে গিয়েছে। কি বলল দালাল, যে আমি পরকীয়াকে সাপোর্ট করি না, আমি ম্যান্ডির পরকীয়াকেও সাপোর্ট করিনি বা ধবলার পরকীয়াকেও সাপোর্ট করিনি, আমি শুধু তাদের সেই পরিস্থিতিকে সাপোর্ট করেছি। ভাই তুমি কি পরিস্থিতি দেখেছো? কারণ তুমি কি ওই জায়গাটায় ছিলে? নিশ্চয় ছিলে না। সে যা বলেছে তাই তুমি পরিস্থিতির কথা শুনেছো। ম্যান্ডি সব কথা বলার পরেও যখন তোমাকে লাস্টে বলেছে, না আমি তাকে ছোট করার জন্য এইসব কথা বলেছিলাম, আমার রাগে বা ইতে তোমাকে দিয়ে কথাগুলো বলা করেছিলাম, বা আমি সম্রাট এরকম ছিলই না, আমি রাগ করে এইসব কথাগুলো, কি করে তার ফ্যামিলি ডাউন হয়, কি করে সে ডাউন হয়, কি করে সোশ্যাল মিডিয়াতে তাদের ছোট করা হয়, সেই জন্যই আমি করেছিলাম। তাহলে তুমি সেই জায়গাটায় তুমি দেখেছিলে না, তবু কিন্তু তাকে সাপোর্ট করেছো, আবারও তুমি একই ভুল করছো। ধবলাকে কিন্তু সেই পজিশনে তুমি দেখোনি, ধবলা যেটা বলেছে সেটা কিন্তু মুখের কথায় তুমি বিশ্বাস করেছো। আজ পর্যন্ত ধবলা কি তোমাকে দেখিয়েছে যে সন্দীপ কোথায় কোথায় মেরেছে, সন্দীপ কি কি করেছে, সন্দীপ হ্যাঁ যেদিন ঘরে ছিল, ধবলা যেদিন ঘরে ছিল 28 দিন একটা ছেলে পাশে শুয়ে থেকেছে, একটা বউয়ের, সেই বউটা কি পরের একটা পরপুরুষের সঙ্গে চ্যাট করছে, তাও বা সেক্স চ্যাট, তাহলে সেই পুরুষটা কি করবে? তাকে পুজো করবে কি? তাকে নিশ্চয়ই মারধর করবে। সেই মারধরের সময়ও সে ভিডিও কল রেকর্ডিংটা প্রত্যেক জায়গায় ছড়িয়ে গিয়েছিল। ও কিন্তু সন্দীপ যখন মারধর করছে তখন কিন্তু একটা কথাই বলছে, তুই কি বাজবি? তোর যে এই ভিডিওগুলো করা হয়েছে, তোর মুখ কোথায় থাকবে, তোকে কোথায় নামাবে? হ্যাঁ, একটা সমাজের ভয় তো থাকেই। তখনও কিন্তু সন্দীপ গ্রামের ছেলে, প্রশাসন, পুলিশ, আদালত, কোর্ট, সমাজসেবক, এগুলো কিন্তু সন্দীপ চিনতো না, জানতো না। এসব জায়গায় কিন্তু সন্দীপ কোনোদিন যায়নি। সন্দীপ প্রথম দিনে দেখেছো তোমরা সন্দীপ কীভাবে ভয়ে পালিয়ে গেছিলো বাড়ি ছেড়ে, যখন কেস ফাইল হয়েছিল, তারপরে সবাই যখন সাপোর্ট জোগালো তাকে, যে না তুমি প্রশাসনের কাছে ধরা দাও, তোমার কথাগুলো বলো, তোমার যেগুলো প্রুফ আছে সেগুলো দাও, তখন সন্দীপ কিন্তু মনে একটা সাহস পেল। তার আগে কিন্তু তোমরা প্রত্যেকে দেখেছো সন্দীপ কিন্তু জড়সড় ভয়ে হয়ে ছেলেকে মানে বুকে যেভাবে জড়িয়ে ধরে, সেভাবে কিন্তু জড়িয়ে ধরে সব সময় থাকতো, যে ছেলে যদি নিয়ে চলে যায়, কারণ সন্দীপের প্রাণভোমরা হচ্ছে সেই ছেলে, ছেলেকে। আর এইটাই কিন্তু এতদিন পর, 9 মাস পর ধবলা বুঝতে পেরেছে যে এই প্রাণভোমরাকে যদি না সরানো যায়, সন্দীপকে কোনোভাবেই কিন্তু নত করা যাবে না বা ওকে ডাউন করা যাবে না। কিন্তু সবাই যে সন্দীপের সাপোর্টে আছে এটা ও বুঝেও কিন্তু অবুঝ হয়ে থাকছে। ও যেখানে যাচ্ছে সেই সোলা উকিলকে যেটা হায়ার করেছিল, সেই সোলা উকিলও কিন্তু ফেল হয়ে গেল। তারপরে বাড়ির কাছে একজন পার্টি গত করে, সেই দাদাকেও কিন্তু তার সোর্সে একটা উকিল ধরেছিল, সেও কিন্তু গেল। তারপরে সেই সমাজসেবিক দাদা কিন্তু হাত ধরেছিল, সেও গেল। তারপরে আবার কোন সুদূর থেকে কোন দিদি তাকে হেল্প করছে, মানে কোন মানুষ, দিদি না মানুষ বলেছে, সুদূর থেকে মানুষ আমাকে হেল্প করছে, তারাও একদিন হাত ছেড়ে চলে যাবে, কারণ মিথ্যার সঙ্গ কেউ দেয় না। যখনই তারা এদিক ওদিক ছানবিন করছে তখনই বুঝতে পারছে মিথ্যা কথা বলছে, তখনই কিন্তু সবাই হাত ছেড়ে চলে যাচ্ছে। আর সন্দীপ যেগুলো বলেছে প্রত্যেকটা কথা কিন্তু সত্যি, সব কিছু সত্যি প্রুফ হচ্ছে, সব কিছু দেখাচ্ছে, সব কিছু করছে, তখনই মানুষ কিন্তু সন্দীপের কে দেখার জন্য ভিড় করছে, যে না মানুষরা সত্যের পথে আছে, আমরা সবাই তার সাপোর্ট করব। দূর দূরান্তর থেকে লোক ফোন করছে, উকিল হায়ার করে দিচ্ছে তাকে, যে না এই উকিল ভালো, এই উকিল সন্দীপের হয়ে লড়ুক। সন্দীপকে কিন্তু কিছু করতে হচ্ছে না, কারণ হচ্ছে সন্দীপ সত্যের পথে আছে, সবাই সেজন্য তার পিছে ছুটছে, যে না আমরাও সন্দীপের পিছনে ছাতা হয়ে আছি, সন্দীপকে একটা আঁচড় মেরে দেখুক, আমরা পাশে আছি। তো সেখান থেকেই বলি, সব কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছে, প্রশ্নগুলো যেন ধবলা রেডি করে রাখে।
হ্যাঁ, যে কথাটা বলছিলাম দালালের কথাটা, বেরিয়ে গেলাম দালালে কিছু কথা, তো ফট করে বললো আমি পরকীয়াকে সাপোর্ট করি না, পরকীয়া করে কোনো লাভ নেই, পরকীয়া করলে 2 দিনের আনন্দ 3 দিনে কিন্তু কষ্ট ছাড়া কিছুই দেয় না। এতদিন পরে গা তার মনে হলো, এতদিন বুক ফেড়ে বলেছিল পরকীয়া বৈধ, পরকীয়া বৈধ, পরকীয়া বৈধ, পরকীয়া একটা হাজবেন্ড যদি তার বউকে সম্মান না দেয় বা সাপোর্ট না করে বা তার দুঃখ কষ্ট যদি না বোঝে তাহলে সে পরকীয়া করতেই পারে। কিন্তু কালকে যেহেতু একটা ভিডিও আসলো তারপরেই কিন্তু তার সুরগুলো পাল্টিয়ে গেল যে না, পরকীয়া বৈধ না বা পরকীয়া করাটা কোনো সলিউশন না, তুই ছেলেকে নিয়ে একা একা থাক। এতদিন কিন্তু বলেনি, এতদিন কিন্তু বলেনি যে না তার সঙ্গে তুই একটা কালকে রাত্রিবেলায় এই কথাটা বললাম, আমি আজকে সকালে ভিডিও করছি, আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারে সকালে ভিডিওটা করছি, সোমবারে আমরা ভিডিওটা রাত্রিবেলায় সবাই দেখেছি, সন্দীপের ভিডিওটাও দেখেছি, দালালের ভিডিওটাও দেখেছি। এতদিন কিন্তু বলেনি 9 মাস যে না তুই ফোকলার সঙ্গে কথা বলিস না, তুই আগে সন্দীপের কেসটা ফাইল করেছিস যখন, তাহলে সন্দীপকে ডিভোর্স দে, ছেলেকে নিজের কাছে নিয়ে আয়, তারপরে তুই ফোকলার সাথে সম্পর্ক করিস, সেটা কিন্তু একবারও বলেনি। ফোকলাকে যখন বাসে দেখা গেল তখনও কিন্তু কেউ একটা প্রশ্ন করলো না যে এটা কেন করছো, তোমার পাশ থেকে আমরা সরে গেলাম, তুমি একটা ছেলেকে নিয়ে 8-9 দিন, 8-9 দিনের ট্রিপ ছিল না তার থেকেও বেশি ছিল বোধ হয়, 18 দিন বা এরকম সামথিং তো ছিল, তো তখন কিন্তু কেউ প্রশ্ন তাকে বললো না যে তুমি এভাবে একটা ছেলেকে যেখানে তোমার ডিভোর্স ফাইল করেছো সেখানে তুমি যে ছেলের সাথে সম্পর্ক আছে সেই ছেলের সাথে কেন তুমি ঘুরতে গেছো, এমনকি ফ্যামিলি সাপোর্ট করেছে, ফ্যামিলির সঙ্গ ছিল, বৌদি ছিল, মা ছিল, ঠাকমা ছিল, সেই কাকাবাবু ছিল, কাকাবাবুর গার্লফ্রেন্ড ছিল, আর এই ধবলার বয়ফ্রেন্ড ছিল, এগুলো কেন হলো, একটা ফ্যামিলি কি করে মেনে নিল এই 18টা দিন, যেমন কাকাবাবুর পরিবারও তেমন এই ধবলার পরিবারও, সেই জন্যে কাকাবাবুর পরিবারের সঙ্গে কিন্তু ধবলার পরিবারের খুব একটা ভালো বন্ডিং আছে, কারণ যার যেমন মেন্টালি ভাবনা সঙ্গে যখন ম্যাচ খায় তখনই সে কিন্তু বন্ধু হয়, যেমন কাকাবাবু এখনও কিন্তু বিয়ে হয়নি, সেই মেয়েটাকে দিয়ে নিয়ে ঘুরে ফিরে হোটেলে থেকে খেয়ে দেয়ে এতদিন পরে কিন্তু বাড়ি চলে এলো, তার সমাজ কি করে মেনে নিল, না হয়েছে রেস্টি, না হয়েছে আশীর্বাদ, না হয়েছে কিছু, মানে আশীর্বাদ করে বিয়ের ছলনচতলা থেকেই কিন্তু বিয়ে ভেঙে চলে যায়, তাহলে এটা কি করে করলো, সেরকম হচ্ছে ধবলা। এইসব ফুটেজগুলো কিন্তু প্রত্যেকটা আছে আর সেগুলো কিন্তু প্রশাসনের কাছে ঠিক জায়গায় চলে গেছে। তারপরে পয়লা বৈশাখে শপিং মলে দুজনা শপিং করতে যাওয়া, কিছুদিন মানে বলার পরেও যে আমার সঙ্গে ফোকলার কোনো সম্পর্ক নেই, আমি এখন ছেলেকে চাই, আমি না চাই সন্দীপকে না চাই ফোকলাকে, তারপরেও কিন্তু পয়লা বৈশাখে শপিং মলে বাজার করতে গেছিলো, সেটাও কিন্তু ফুটেজটা চলে এসেছে, তাহলে এর কথা কী করে বিশ্বাস করবে, আজ বলছে আমি ছেলেকে চাই, কালকে বলবে আমি ছেলেকে, ছেলে কী হয়েছে আমি জানি না, ছেলে অসুস্থ হয়ে গেছে, ছেলে এভাবে শেষ হয়ে গেছে আমি জানি না, কাল এ কথাটাও বলবে, কারণ হচ্ছে এ মার কোনো মতেরই ঠিক নেই, এ হচ্ছে পাগল, মেন্টাল পেশেন্ট। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকু, ভিডিওটা বড় হয়ে যাবে, নাহলে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সহমত থাকলে চলো বাই, টাটা।